এটা ওয়েস্ট বেঙ্গলের এসএসসির বাংলার তোমাদের সিলেবাসটা, প্রথমে ইংলিশটা আমি দিয়েছিলাম, এটা বাংলার সিলেবাস। বাংলার সিলেবাস বলতে এটা তোমার গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পাস বাংলা, ঠিক আছে? মানে যারা 9-10-এর জন্য পরীক্ষায় বসবে তাদের জন্য সিলেবাসটা এইটা। এখানে কোড নাম্বারটা দেখে রাখবে, কোড নাম্বার অনুসারে ভুল হওয়ার চান্সটা কম থাকে, মানে কোনটা কাদের সিলেবাস, ঠিক আছে? 44 এই বাংলা কোশ্চেন। তোমার সিলেবাসটাকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, কি কি রয়েছে সেইটা দেখব। এবং এই সিলেবাসটা কিন্তু 2016 সালে, বর্তমানেও এই সিলেবাসটাই রয়েছে, এবং সামনে যে এসএসসি পরীক্ষাটা হতে চলেছে তাতে সিলেবাস চেঞ্জের কোনো খবর নেই। সুতরাং এই সিলেবাসের বেসিসেই আমি জানি তোমরা প্রিপেয়ার হচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, সিলেবাস চেঞ্জ হবে না, এটার ভিত্তিতেই সিলেবাসটা কভার করবে, পরীক্ষার কোশ্চেনগুলো এগুলোকে ভিত্তি করে আসবে। তাহলে দেখে নাও, এখানে কিছু পয়েন্টের মাধ্যমে তোমাদের সিলেবাসটাকে গঠন করা হয়েছে। প্রথমে টেক্সট নির্ভর প্রশ্ন, এবার টেক্সট কোনগুলো হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? কিছু নির্দিষ্ট টেক্সট রয়েছে, সাহিত্যের ইতিহাস রয়েছে, সাহিত্যের ইতিহাস থেকে কিছু কোয়েশ্চেন। এবার সাহিত্যের ইতিহাস বলতে গেলে বিভিন্ন যুগ, ঠিক আছে? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং একদম 20 শতক পর্যন্ত। আর একটা কি দিয়েছে, বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, এখানে অনুবাদ এবং অনুসঙ্গ এই জাতীয় কিছুটা রয়েছে। আর একটা কি বলতো, ইংলিশ থেকে বাংলায় অনুবাদ দিয়েছে, আর ব্যাকরণ, ব্যাকরণ তো থাকবেই, যেমন ইংলিশের ক্ষেত্রে গ্রামার থাকে সেই রকমই, এখানেও সেই রকম কারক সমাস এই সমস্ত কিছু থাকবে হয়তো। বেশ, আমরা দেখে নেব, আমরা প্রথম থেকে চলে আসছি। দেখো, প্রথমে বলেছে তোমাকে যে টেক্সট নির্ভর প্রশ্ন, সেটা কোথা থেকে, আমি এটা বলিনি একটা কথা আগে, তোমরা সিলেবাসটা পেয়ে যাবে দেখবে, এবার গুগলে সার্চ করে দেখতে পারো, ক্রমের সাহায্যে ওখানে পেয়ে যাবে, বা অন্য কোনো চ্যানেল থেকেও পেয়ে যাবে, ঠিক আছে? অত হেডেকের কিছু নেই, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ডাইরেক্ট সার্চ করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, এখানে বলেছে যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সঞ্চয়নটা প্রথম ভাষা, আমরা এটা জানি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আমাদের, মানে 9-10-এর যে সাহিত্য সঞ্চয়ন সেই বইটা তোমাদেরকে কভার করতে হবে, সেখানে যে টেক্সটটা থাকে সেই টেক্সটগুলোকে নিয়ে বর্তমানে আর কি, ঠিক আছে? আর সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, নবম দশম, প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে। তাহলে এগুলোকে নিয়ে প্রশ্ন, যেমন প্রাইমারি টেটের ক্ষেত্রে আশা করি দেখেছো, একটা টপিক তুলে দিয়েছে, নিচে কিছু প্রশ্ন করেছে, সেই রকম টাইপের কোয়েশ্চেন। এবার দেখো, কোয়েশ্চেনটা আমি ভিডিও একটা আপলোড করলাম একটু আগে, যে কোয়েশ্চেনটা এসএকিউ টাইপ বা এমসিকিউ টাইপের কোনটাতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সাঁওতালি মিডিয়ামের পরীক্ষাটা 2 নম্বরের সাবজেক্টের ক্ষেত্রে কথা বলছি, কিন্তু পিটির ক্ষেত্রে নয়, সাবজেক্টের ক্ষেত্রে 2 নম্বরের কোয়েশ্চেন এসেছিলো, শোনা যাচ্ছে সেটা, যদিও কোয়েশ্চেনগুলো এখনও হাতে পায়নি। সুতরাং আমাদের এই বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও প্রশ্নটা 2 নম্বরে হওয়ার চান্সটা রয়েছে, কিন্তু কোথাও উল্লেখ করে দেওয়া হয়নি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত, মানে এটা একটা গোটাটা বিভ্রান্তিকর ব্যাপার, এখনও কিছু উল্লেখ করে দিচ্ছে না নির্দিষ্ট করে, তাই না? খুব বিচ্ছিরি একটা ঘটনা। এবার দেখো, 2 নম্বরের জন্য প্রস্তুতি নিতেই পারো, কেননা চান্সটা রয়েছে, চান্সেস আর হিয়ার। অ্যান্ড এমসিকিউ যেহেতু আগের বছর হয়েছে, সুতরাং এমসিকিউ টাইপের কোয়েশ্চেন করারও একটা চান্স আছে, কিন্তু সাঁওতালিতে রিসেন্ট হলো বলে ভয়টা লাগছে। বেশ, যাই হোক, তারপরে দেখো, প্রশ্নের বিষয় হচ্ছে, প্রশ্নের বিষয় কী কী আসবে সেই রকম বলেছে, লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, রস বিচার, মানে কি এই টপিকগুলোকে কভার করবে কি কি লেখকের পরিচয়, ঠিক আছে? ধরে নাও প্রফেসর শঙ্কুর ডায়েরি, এখানে লেখকের পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, রস বিচার, এই সমস্ত কিছু তোমাকে ভালো করে করে যেতে হবে, প্রিপেয়ার হয়ে যেতে হবে। আর দ্বিতীয় ভাগটা বলেছে, উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টীকা, ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন, ঠিক আছে? ভাষা নির্ভর প্রশ্ন, ব্যাখ্যা, 2 নম্বরের কোশ্চেন হলে বুঝতে পারছো কীরকম কোশ্চেনটা হতে পারে, কিন্তু হ্যাঁ, যথেষ্ট মানে তোমাকে দক্ষতা থাকা দরকার এইসব বিষয়ে, তবেই অ্যাটেন্ড করা যাবে। এবং বাচ্চা ছেলের মতো 2 নম্বরে যে উত্তরগুলো আমাদের 9-10 অবধি এমনিতেও লিখে আসা যেত, সেগুলো কিন্তু এসএসসির খাতায় রং করে তুলে ধরলে হবে না, সচরাচর সাধারণ উত্তরগুলো না পারলে সেটা একটা আলাদা কথা, শেষ পর্যন্ত ওটাই সম্ভব। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে দেখো, প্রাচীন ও মধ্যযুগের ভিতরে চর্যাপদ আছে, শ্রীকৃষ্ণ কীর্তন যেগুলো আমাদের চেনা জানা, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, কেতকাদাস খেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, তারপরে কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, আলাওল, দৌলত কাজী, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। এটা তোমার প্রাচীন এবং মধ্যযুগটা হয়ে গেল। আধুনিক যুগ দেখো, 20 শতক পর্যন্ত যেগুলো আছে,
অর্থাৎ কি বলেছে দেখো, উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিত, তাদের গুরুত্ব, পর্যালোচনা। ঠিক আছে, এবার এখানে দিয়ে দিয়েছে তোমাকে কোন টপিকগুলো কভার করতে হবে, মানে যে বিদ্যাসাগর প্রবন্ধের ক্ষেত্রে বিদ্যাসাগরের লেখা কিছু, বঙ্কিমের লেখা কিছু, রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, জগদীশচন্দ্র বোস, বিনয় ঘোষ। ঠিক আছে, কাব্য সাহিত্যের ক্ষেত্রেও মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ এরকমভাবে কিছু দিয়েছে। কথা সাহিত্যের ক্ষেত্রেও দেখো দিয়েছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, এরকমভাবে তোমার একবার লীলা মজুমদার পর্যন্ত এসছে, সতীনাথ ভাদুড়ী, সমরেশ বোস। ঠিক আছে, এবার সব লেখকে সব কিছু পড়ার তো সম্ভব নয়, এবার তোমরা কিছু কিছু যেগুলো মেনলি তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে ছিল, ঠিক আছে, সেই জায়গাগুলো, সেই বিষয়গুলো কিন্তু এই লেখকের যাই বা টেক্সট থাকুক না কেন, গ্র্যাজুয়েশন লেভেল অব্দি যেগুলো ছিল সেগুলোকে জোর দিতেই হবে, সেগুলোকে তোমরা আবার ঝালিয়ে নেবে। নাটক যেমন মধুসূদন দত্তের আছে, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো নতুন দিগন্ত, মানে এটা যেটা বাংলা সাহিত্যে যেটা অ্যাড করেছে, যে ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য। আন্তর্জাতিক সাহিত্য বলতে গেলে কিন্তু ইংলিশ, তখন তোমাকে যেমন তোমাদের আশা করি থার্ড ইয়ারে একটা পেপার এরকমভাবে ছিল, সেখানে তোমাদের ইংলিশের বিভিন্ন লেখকের, মানে শেক্সপিয়ারের নাটককে নিয়ে, যেমন ধরো ম্যাকবেথ, এগুলোকে নিয়ে পড়েছো, তাই না? সুতরাং এটাও কিন্তু এসএসসির একটা একটা পার্ট বলতে পারো, ওয়ান অফ দ্য পার্ট। এবার কালিদাস, শূদ্র, কবীর, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মাহান্তি, আয়াপ্পা পানিক্কর, এদেরকে নিয়ে তোমাকে মোটামুটি প্রিপেয়ার হতে হবে। এবার আন্তর্জাতিক সাহিত্য বলতে গেলে শেক্সপিয়ার, টলস্টয়, চেকপ, মোপাসাঁ, গোয়েট, নেরুদা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, তারপরে হিউজের যেটা, তারপরে তোমার আর্নেস্ট আর এলিয়টের, টিএস এলিয়ট। ঠিক আছে, আরেকটা যেটা দিয়েছে ইংরাজি থেকে বাংলায় অনুবাদ, এই বিষয়ে আমার তো কিছু বলা নেই, ট্রান্সলেশনের মতো। ঠিক আছে, যেগুলো মাধ্যমিক লেভেলে হয় সেই রকমই, খুব একটা হার্ড আসে না। ব্যাকরণের ক্ষেত্রে ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ধ্বনির এবার পার্টগুলো দিয়েছে। ঠিক আছে, বাংলা ধ্বনির শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা করতে হবে, ধ্বনি পরিবর্তনের কারণ, পরিবর্তনের বিভিন্ন রীতি। আর একটা ভাগ কি দিয়েছে, সন্ধি, মানে সন্ধি, সমাস, কারক, সমস্ত কিছু থাকবে। শব্দ গঠন দেখো, শব্দ গঠন বলতে উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়, এটা একটা হার্ড জিনিস, এটা করবে বেশিরভাগ জায়গাটা, এটা তোমাদের মনে রাখতে হয়, প্রত্যয়। ঠিক আছে, প্রত্যয় গোটাটা শেখা, গোটাটা বুঝে শেখা, ইটস ভেরি হার্ড। যাই হোক, বাংলা শব্দ ভাণ্ডার, শব্দের তোমার মানেগুলো সব কিছু বুঝতে হবে মোটামুটি, শব্দ পদ, বাকি কিছু রাখেনি গো, সব দিয়েছে যত কিছু দরকার, শব্দ বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই সমস্ত কিছুর বিস্তারিত একটা আলোচনা, কারক এবং অকারক সম্পর্ক। হ্যাঁ, শ্রেণী বিভাগ, অকারক তোমরা জানো নিশ্চয়ই, বাংলা যখন স্টুডেন্ট, সব বিভক্তি, অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ, সমাস, সমাসটা করবে। আবার বাক্য দেখো, বাক্য কী হলো, বাক্য এই যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা মেন পয়েন্ট, যে বাক্য নির্মাণ সত্ত্ব, যোগ্যতা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আসক্তি থাকতে হবে। ঠিক আছে, মানে বাক্য মানে এই যে মনের ভাব প্রকাশ করবে, যেমন ধরে নাও যে হিমালয় ভারতের দক্ষিণে দাঁড়িয়ে, তাই না, হিমালয় ভারতের দক্ষিণে নাই, কিন্তু বাক্যটা গঠনগত দিক থেকে ঠিক হলেও যোগ্যতার প্রকাশ পাচ্ছে না। গরুতে ধান খায়, মানে তোমার এই বদলে যদি আমি বলি ধানে গরু খায়, ঠিক আছে, এরকম কিন্তু হচ্ছে না। তাহলে সেই অনুযায়ী বাক্য নির্মাণের শর্ত আমি আর ডিসকাস করছি না, তোমরা নিশ্চয়ই জানো সব কিছু, এই সমস্ত কিছু। তাহলে এই জায়গাগুলো করতে হবে, উদ্দেশ্য বিধেয়ের যে সাবজেক্ট প্রেডিকেটের সম্পর্কে ধারণা থাকতে হবে, বিশেষ্য, খণ্ড, ক্রিয়া বিশেষণ, খণ্ড, ক্রিয়া খণ্ড, ঠিক আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সব কিছু করবে। বাক্যের গঠনগত, অর্থগত, শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তর, রূপান্তর বলতে গেলে যে একটা সরল থেকে জটিল করতে হবে, জটিল থেকে সরল করতে হবে, যৌগিক থেকে জটিল করতে হয়, যৌগিক থেকে সরল করতে হয়, সরল থেকে যৌগিক করতে হয়, এই রকম, বুঝতে পারলে, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড, এই রকম, এই জায়গাগুলো। বাচ্য, বাচ্য অর্থাৎ ভাববাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ঠিক আছে, আমার দ্বারা সেখানে যাওয়া হয়, তোমার রাবণ, রামের দ্বারা হৃত, হত, এরকম, এই সমস্ত কিছু জায়গাগুলো তোমাদের শ্রেণীবিভাগ, ঠিক আছে, ট্রান্সলেট করতে হবে। যেমন টেনে, ক্লাস টেনে এসে এগুলো থাকে, ঠিক আছে, আমরা যদি অনেক আগে পড়েছি বলে হয়তো অতটা তোমাদের কালচার না থাকলে অসুবিধা হবে, কিন্তু আমি আশা করছি এগুলোকে নিয়ে এগোচ্ছ, এগুলোকে নিয়ে এগোতে হবে। তাহলে এটা ছিল তোমাদের সিলেবাসটা। ঠিক আছে, ব্যাকরণের পার্টটা কিন্তু বেশ হার্ড, আমি বলবো ব্যাকরণটা ভালো করে তোমাদেরকে জোর দিতে হবে। ইভেন শুধুমাত্র ব্যাকরণ নয়, সত্যি কথা বলতে গেলে গোটাটাই হার্ড, বিশেষত যে আধুনিক যুগের যে বিষয়গুলো দিয়েছে, মানে লেখকের শেষ নেই, দেখো কত লেখকের কত কিছু রয়েছে, গদ্য সাহিত্য, কথা সাহিত্য বলো, নাটক বলো, কাব্য সাহিত্য বলো, মানে যতটা হতে হয় ততটা ভরেছে। ঠিক আছে,
দেখো কি হচ্ছে এবার, যদি তোমাদের এর মধ্যে কোনো কোথাও কিছু অসুবিধা থাকে তাহলে জানাতে পারো, তোমরা এটা কালেক্ট করে নিতে পারো যেখান থেকে, বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর যদি কিছু অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।